নমস্কার কিছুক্ষণ আগেই মাদুরাই স্টেশনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা চলন্ত ট্রেনে গ্যাসের সিলিন্ডার ফেটে জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কুড়িজন যাত্রী আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের পুলিশ ও উদ্ধারকারী দল তড়িগড়ি আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কোথায়ও কীভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত অর্জন করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী তিরুপতি রামেশ্বরম থেকে ছত্রিশ জন যাত্রী নিয়ে একটি স্পেশাল ট্রেন কন্যাকুমারীর দিকে যাচ্ছিল ভোর পাঁচটা পনেরো মিনিটে ট্রেনটি মাদুরা স্টেশন থেকে এক কিলোমিটার দূরে দাঁড়ালে যাত্রীদের মধ্যে কয়েকজন পোর্টেবেল এলপিজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চা তৈরি করতে শুরু করে সেই সময়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করলে ট্রেনের দুটি কামড়ায় আগুন ধরে যায় ভয়ঙ্করে এই অগ্নিকাণ্ডে জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কুড়িজন যাত্রী তড়ি আহতদের উদ্ধার করে মাদুরায়ের রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঝাঁকুনির ফলে গ্যাস সিলিন্ডারে প্রেসার সৃষ্টি হয়েছিল চা তৈরি করার সময় সিলিন্ডার খুলতেই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যে রেলকর্মীদের দিয়ে ট্রেনটিকে সরানোর কাজ চলছে দুর্ঘটনার ফলে আপাতত ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এই রেল দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ